চলতি মাসে সৌদি আরব সফর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরিস্থিতিতে তেলের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এবং রাশিয়ার তেলের বিকল্প সরবরাহ করতে গত মাসে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলোচনা করতে চেয়েছিলেন বাইডেন কিন্তু তখন তার ফোনের পাত্তা দেননি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জামাল খাসুগি হত্যা এবং ইয়েমেন ইরান ইস্যুতে কিছুটা দূরত্ব তৈরি হলেও অবশেষে সৌদি আরবে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন সফরের আগে ইয়েমেনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রশংসাও করেছে হোয়াইট হাউস বৃহস্পতিবার যুদ্ধবিরতি বাড়ানোর ঘণ্টার মধ্যে সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ সালমানকে অভিনন্দন জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি